হ্যালো বন্ধুরা, বান্দেদা বয়েসের তরফ থেকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের গন্তব্য ইন্ডিয়ান মিউজিয়াম, সেন্ট্রাল কলকাতায় অবস্থিত এই বিরাট ল্যান্ডমার্ক। মনে রাখতে হবে এদের কিন্তু নিজস্ব কোনো পার্কিং নেই, আশেপাশের গলিতে পার্কিং নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। সুতরাং মেট্রো করে আসাটাই বুদ্ধিমানের কাজ। সব থেকে কাছের মেট্রো স্টেশন হলো পার্ক স্ট্রিট আর এসপ্ল্যানেড, যে কোনোটায় নামলেই হলো। ওখানে নেমে 3-4 মিনিটের হাঁটা পথ। টাইমিং সকাল 10টা থেকে বিকেল 5টা। সোমবার দিন কিন্তু এদের ছুটি থাকে। বিল্ডিং এর পাশেই টিকিট কাউন্টার, টিকিটের দাম 50 টাকা মাথা পিছু। অনলাইনও কাটতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। পিকচার যদি তুলতে হয় তার জন্য আলাদা 50 টাকা দিতে হবে। তপনের টিকিট কাটা শেষ, চলুন ভেতরে ঢোকা যাক। প্রায় 200 বছর আগে তৈরি এই মিউজিয়াম ভারতের সব থেকে পুরনো আর পৃথিবীর 11th oldest। চলুন এই ডান দিক দিয়ে শুরু করি। এই প্রথম গ্যালারিটার নাম ভারত, প্রাচীন ভারতীয় শিল্পকলার প্রদর্শনী, কিছু অরিজিনাল কিছু রেপ্লিকা। পুরাকালে ভারতীয়রা ভাস্কর্য শিল্পে কতদূর অগ্রসর হয়েছিল তারই এক নমুনা এটা। এই যেমন দেখা যাচ্ছে আর্চ, এগুলো থাকতো সিংহদুয়ারে, যা মগধ সাম্রাজ্য বা সমসাময়িক সাম্রাজ্যে খুবই প্রচলিত ছিল। আর তার সামনেই এক হাতে একা বুদ্ধ স্তূপা, পাশে রাখা কিছু বুদ্ধ মূর্তি। এখানে আছে প্রাচীন কিছু মুদ্রা বা কয়েন্স, যা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ ব্যবহার করেছিল। ভাবলে গায়ে কাঁটা দেয় যে না জানি কত প্রাচীন লোকের হাত ঘুরে আজ এগুলো এখানে শোভা পাচ্ছে। কত কিছু লেখা আর না জানি কত রাজাদের মুখ এই কয়েনের উপর রাখা। এরপর চলে এলাম গান্ধার আর্ট গ্যালারিতে। গান্ধার কিন্তু প্রাচীন ভারতের এক অঙ্গ ছিল, যা আজ উত্তর পাকিস্তান আর আফগানিস্তান বর্ডার এরিয়াকে বলে। প্রখ্যাত সিল্ক রুটের মধ্যে থাকার জন্য এটা হয়ে উঠেছিল এক সমৃদ্ধ রাজ্য। পাশেই তক্ষশিলা, যেটা বৌদ্ধ ধর্ম আর শিক্ষা লাভের এক প্রসিদ্ধ জায়গা। আর এখানেই পাওয়া গেছে প্রচুর বুদ্ধ মূর্তি আর হিন্দু দেবদেবীর মূর্তি। নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকার জন্য গান্ধার আর্টস নামে বিখ্যাত। প্রসঙ্গত বলে রাখি, এখানে ছবি তোলার পারমিশন থাকলেও সব জায়গায় ভিডিও করা কিন্তু নিষেধ। তার মধ্যেই যতটা সম্ভব তুলেছি পারমিশন নিয়ে, আপনাদের ভারতের সমৃদ্ধ ইতিহাসকে সাক্ষী করাবো বলে। এই ছোট্ট সুন্দর মাঠটাকে ঘিরে এই সাবেককালের বিল্ডিংটা দেখতে কিন্তু খুব সুন্দর। পাশের ঘরে আছে হিউম্যান এভলিউশন, মানুষ কিভাবে বানর প্রজাতি থেকে আজকের মানুষ হলো তারই ইতিকথা। সময়ের সাথে সাথে ডিএনএ কিভাবে বদলাতে থাকে সেটাও এখানে বোঝানো হয়েছে খুব সুন্দর করে, 3D মডেল আর দেওয়ালে টাঙানো আঁকার মাধ্যমে। চলুন সাবেক কালে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে ওঠা যাক। প্রথম যে ঘরটায় ঢুকলাম তা হলো অ্যানিমাল কিংডম, এটার উদ্দেশ্য স্টাডি পারপাস। আছে সমস্ত স্পিসিস অফ লাইফের লাইফ সাইজ মডেল আর স্কেলিটন।
স্থলচর জলচর সমস্ত প্রাণীর সমাগম এই রুমটাতে। কত রকম হরিণের মাথায় কত রকম সিং হতে পারে এই ঘরে না আসলে বিশ্বাস করা মুশকিল। আছে এমন অনেক প্রাণীর কঙ্কাল যারা আজ বিলুপ্ত, এই যেমন দেখা যাচ্ছে হুইল, আর একটা বিশাল ম্যামথের স্কেলিটন। যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি, তবে একবার বলবো অবশ্যই আসুন, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। এবার ঢুকলাম ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস, যাকে বাংলায় বলে অমেরুদণ্ডু প্রাণী, যাদের কিনা কোনো শীত দ্বারা থাকে না। কত রকমই না আছে, শামুক থেকে শুরু করে জেলিফিশ। শিক্ষা এবং জ্ঞান লাভের জন্য এগুলো সবই লাইফ সাইজ মডেল, ভাগ্যিস এটা কেউ জ্যান্ত নয়। হঠাৎ করে দেখলে আর নাইট ইন এ মিউজিয়ামের মুভিটার কথা মনে পড়ে যেতে বাধ্য। পাশে আছে একটা আর্ট গ্যালারি, মুঘল রাজপুত থেকে শুরু করে বাংলা যামিনী রায়ের ছবি দিয়ে সাজানো এই ঘরটা। এবার পালা ফসিল সেকশনটার, একটা গোটা হল ঘর ঝুড়ে খালি প্রাগৈতিহাসিক ফসিলস। ভাবতে কিরকম লাগে যে কয়েক লক্ষ বছর আগে এরা বেঁচে ছিল, চলে ফিরে বেড়াতো। এখানেই আছে অ্যাটলাস প্রজাতির কচ্ছপের মডেল, এরাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ, যারা বেঁচে ছিল প্রায় 2 লক্ষ বছর আগে। এই গোটা হলটাই যেন প্রাগৈতিহাসিক প্রাণীদের ফটো গ্যালারি, প্রকৃতির নিয়মে যেন পাথরের ওপর খোদাই করা আছে লক্ষ লক্ষ বছর আগেকার প্রাণীদের আকৃতি। জুওলজিক্যাল ইকোসিস্টেমে পাবেন ভারতের কোন কোন প্রান্তে কি কি ভেজিটেশন আছে, মার্শল্যান্ডস থেকে গ্রাসল্যান্ডস, ডেজার্টস থেকে ম্যানগ্রোভ। সত্যি আশ্চর্য আমাদের দেশ, এত ডাইভার্সিটি অন্য কোথাও কিন্তু নেই। আর আছে এই সমস্ত হ্যাবিটেটে কোন কোন প্রাণী পাওয়া যায় আমাদের এই দেশে, তারই এক প্রতিমূর্তি। সামনের একটা ঘর আছে যেখানে দেখবেন এই দেশের কোন কোন প্রান্তে কি কি পাথর আর মিনারেলস পাওয়া যায়, আর সেগুলো খোদাই করতে কোন কোন জিনিস ব্যবহার করা হয়। এত রকম যে পাথর হয় এই প্রথম জানলাম। এই যেমন পশ্চিমবঙ্গে এত ধরনের পাথর আর মিনারেলস পাওয়া যায়,
সামনেই একটা ঘর আছে যেটাকে ইজিপশিয়ান চ্যানেল বলা হয়। এই ঘরের মধ্যেই আছে একটা মমি, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ, তাই দেখাতে পারলাম না। এবার ঢুকবো একটা ঘরে যেখানে প্রাচীনকালে আয়ুর্বেদে কিভাবে চিকিৎসা করা হতো এবং কোন কোন গাছগাছালি ব্যবহার করা হতো সেটা দেখতে, তার সাথে পাবেন কত রকম ফলমূল পাওয়া যায় এই ভারতীয় উপমহাদেশে। এখানেই পাবেন কি কি উপাদান থেকে তেল বের হয় আর সেগুলো কি কি কাজে লাগে। যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি, তবে একবার বলবো অবশ্যই আসুন, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। আস্তে আস্তে কখন 3 ঘন্টা কেটে গেল বলা মুশকিল, বেরোনোর পালা। যেতে যেতে ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব বন্ধুদের যারা নিয়মিত চ্যানেলের ভিডিও দেখছেন আর কমেন্ট করছেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের পথের পাথেয়, আমাদের উৎসাহ দেয় নতুন জায়গায় যেতে আর ভালো ভালো করে কাজ করতে। কমেন্টস করতে থাকুন, আমাদের উৎসাহ দিতে থাকুন। বাঞ্জারা বয়েসের তরফ থেকে আজকের মতন টাটা।